আসসালামু আলাইকুম বন্ধু আমি শ্রীকান্তিক বলছি আমরা একটি নতুন ভ্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহসিন হমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা তো আমাদের এখানে উপজেলা নির্বাচন হচ্ছে তো এই জন্যে কিন্তু স্কুল কলেজ তারপর কোচিং আমার এগুলো সব ছুটি দিয়ে দিয়েছে আমার তো সেই আনন্দ বাসায় থাকবো দিন খুব মজা হবে তো অনেক দিন পর এরকম শুক্রবার ব্যতীত একটা আরামের দিন পেয়ে দিন পেয়েছি আবার ছোটোবেলার মতো একটা দিন পেয়েছি আর দেখো আমি কিন্তু এখন সকালের নাস্তা ছেড়ে নিচ্ছি তো মা কিন্তু করেছে এগ রোল তো খাচ্ছি আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু পড়াশোনা করছিলাম তারপর আমি একটু টিভি টিভিতে গেমস খেলছিলাম তবে হঠাৎ গেমস খেলার মাঝপথেই দেখি আমাকে কে জানি ডাকছে পরে দেখি মাস্টর তো তারপর আমি বাইরে গিয়ে মাস্টরের সাথে খেলাধুলা করেছি আর যখন আমরা খেলাধুলা করছিলাম আমি মা সর আবিদ তখন কিন্তু এই তো মা এখানে বরবটি আলু ভাজি করে নিচ্ছে তো এটে মা সুন্দর করে রান্না করে নিল কমপ্লিট আর এখানে কিন্তু মা লাউ কষাচ্ছে তবে বন্ধুরা জানো তো আজকে না মায়ের একটা ভুল হয়ে গেছে মা রান্না করেছে ঠিকই কিন্তু মাছ দেওয়ার সময় ভিডিওটা করেনি আসলে প্রতিদিন মায়ের খালি মাছ দেওয়াটাই মা ভুলে যায় তবে এই এই তরকারিটা করেছে না এটাতে কিন্তু মা মাছ দিয়েছিল সেটার ভিডিও করা হয়েছে আর এটি কিন্তু পটল আলু বরবটির একটা তরকারি এটা আমার খুব ভালো লাগে খেতে আর বরবটি তো আমার অনেক প্রিয় আর খাওয়ার পর পেটটা না ঠান্ডা হয়ে যায় তোমরা এইভাবে রান্না করে দেখবে ভালো লাগে আর ভাজা মাছগুলো মা দিয়ে দিয়েছে তো সুন্দর করে কষিয়ে নিচ্ছে একদম মজাদার আর বন্ধুরা জানো তো মাসুর তো আগেই চলে গিয়েছিল। আর আজান দেওয়ার পর আমি বাসে এসেছি আর মা বলছিল মাসুর কোথায় তো তারপর আমি বললাম মাসুর তো বাসে চলে গেছে তারপর তো মার খুব মন খারাপ মা বলছে তাহলে যখন মাসুর বিকাল আসবে তুমি অবশ্যই বাসায় নিয়ে আসো তো আমি বলেছি আচ্ছা তবে বিকালে যখন মায়ের খেলাধুলা করতে গেছি তখন দেখি মাসুর আসেনি হয়তো ও অন্য জায়গায় খেলাধুলা করছে ইনশাল্লাহ ওর সাথে কালকে মিট করব আর আজকে তো বিকাল তো তো এসে মাকে বললাম মা আসেনি আসেনি বাসে আর বন্ধুরা মা কিন্তু করলা আলু দিয়ে চটচটি করে নিচ্ছে মানে ভাজি এটা কিন্তু আমার খুবই প্রিয় এটা আমি ভাত দিয়ে খাই আর জানো তো দুপুরে কারেন্ট ছিল না এত অশান্তি করছে এই জন্য মা আমাকে খাইয়ে দিয়েছেন তো সেজন্য আর দুপুরের খাওয়া দাওয়ার ভিডিও করা হয়নি বন্ধুরা তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু রেস্ট নিয়েছিলাম তারপর আশ্রে আজান দেওয়ার পর আমি আসরের নামাজ আদায় করে নিয়েছি তারপর কিন্তু বাহিরে খেলাধুলা করতে গিয়েছি আর আবিদার স্থান নিয়ে এসেছে বললাম তো মাসুর আসেনি তো আমরা সবাই মিলে খেলনা দিয়ে খেলাধুলা করছিলাম খুব মজা লাগছিলো আর তারপর আজান দেওয়ার পর পাশে এসে মা নামাজ আদায় করে নিয়েছি আর এখন দেখো আমি কোরআন তালাত করছি আর মা কিন্তু আমার জন্য একটু নাস্তা করতে চেয়েছিল তো এই কিন্তু ফলমূল কেটেছে আর বন্ধুরা তো আমাদের এখানে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আর জানোই তো ঝড় বৃষ্টি শুরু হলে কারেন্ট কাঁথামড়ি দিয়ে শুয়ে থাকে তো সে তাই করেছে আর এখনও কারেন্ট নেই আমি তো ভয়েস দিচ্ছি আপলোড হবে কি আমি জানি না তবে আপলোড হতে দেরি হতে পারে কারণ এখন আর কারেন্ট আসছেই না একদম অন্ধকারে ভয়েস দিচ্ছি তো তার কি করার এই অন্ধকারেই ভয়েস দিতে হলো কিন্তু তোমাদেরকে তো ভিডিও শেয়ার করব এজন্য জন্য তাও ভয়েস দিচ্ছি আর পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে এই বৃষ্টি হওয়ার পর তবে অতটা গরম লাগছে না খুবই আরাম লাগছে আমাদের জানলা দিয়ে অনেক বাতাস আসছে আমার তো খুব আরাম লাগছে আর বন্ধুরা দেখো মা কিন্তু আমাকে ফলমূল কেটে দিয়েছিল এটা একটু আগেরই ভিডিও তো কারেন্ট যাওয়ার পর কিন্তু মা চার্জার লাইট জ্বালিয়েছে আর এখন আমি আম খাচ্ছি আর মা আমাকে দিয়েছে জাম তবে তোমরা তো জানোই এর আগের বছর আমি জাম খেতাম না তো ভাবছি জামটা কেমন লাগবে আচ্ছা আগে আমটাই খেয়ে দেখি আম তো আমার খুবই প্রিয় আম বিশেষ করে সবারই প্রিয় আর আমি ভাবছিলাম জামটা আম দিয়ে খাবো তো মা বলো না 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 শুধুই খাও খেয়ে দেখো না কেমন তো আমি কিন্তু ভয়ে ভয় খাচ্ছিলাম খুবই পরে না খেয়ে দেখি সত্যি অনেক মজা আমার রুচির পরিবর্তন দেখে আমারই অবাক লাগছিল তো আমি তো খুবই খুশি আমার জ্যাম খেতে এত মজা লাগছে আমি একদম মজা করে জ্যাম খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল অন অনেক মজা মানে অন্যরকম একটা ফ্লেভার হলেও আমার খুবই ভালো লেগেছে খেতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মুখে কত সুন্দর রুচি দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া তোমরা সবসময় কিন্তু আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবে কারণ আল্লাহ আমাদেরকে যেই পর্যায়ে রাখুক না কেন আমরা কিন্তু সুস্থ আছি এই কামনা নিয়ে আমাদের সবসময় আল্লাহর কাছে মানে আল্লাহকে নিয়ে খুশি থাকতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটি প্রেস করে দিও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে এবং তোমরা সময় বুঝে দেখে নিও আল্লাহ হাফেজ 嘿嘿、okay.